এক মিনিটের ভিডিওতে ঝড় তুললেন মাহি, ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। যদিও সিনেমা থেকে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন তিনি। সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিটের একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি, যেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা। ব্যক্তিজীবনে বিচ্ছেদ, নির্বাচনে হারের পর মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন। নিয়মিত জিমে যাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে অংশ নিচ্ছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও দিয়ে ফেসবুক কাঁপিয়ে দিয়েছেন মাহি, যে ভিডিওটি প্রকাশের পর 20 ঘন্টায় 50 লাখের মতো মানুষ দেখেছে। একই সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে 1.5 লাখ মানুষ, যারা অধিকাংশই মাহির নতুন লুক, নাচের প্রশংসা করেছেন। ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, মাহি ফুরিয়ে যায়নি, তিনি আবারও ফিরবেন নতুনভাবে। ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন। তিনি জানিয়েছেন, এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি, একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলে সিনেমাতে ফিরবেন, বুঝে শুনে কাজ করবেন। উল্লেখ্য, মাহিকে সর্বশেষ দেখা গেছে শাকিব খানের রাজকুমার সিনেমায়, যেখানে প্রথমবারের মতো পর্দায় শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স।